কানাডার নয়া জিন্দগি গড়িবার অনরার সফর। দুই নম্বর কানাডার সফর। আইওএমএ অনরে সফরের বাবুতে ডিটেল মালুমত কল জানাই দিব। অনে রোয়ানা ওইবার হইত দিন আগে পর্যন্ত সফরের বাবুতে প্রত্যেক মালুমত ন জানিত ফার। ইয়াম বোধ মানসত্ব ন অ কানাডার যাইবাসত অন সফর লাম্বা আর অরণ্যা ঐত পারে। সফরত বোধ ঘন্টা ইয়াতো হইক দিন পর্যন্ত লাগিত পারে। হেন্তিল্লা হামিশা অ যাইবাসত ইয়ার ফুটম মাদে তিয়ারে বোধ চেক টেক দিয়া ফরে দে তাকে। অনতুন স্টেপ ইন একবার তোয়ারও বেশ গড়া ফুরিত পারে। হাজগুড়ি অনরা সফরত হয়েকবার প্লেন বদলা ফরত দে ওলে। এক নম্বর স্টেপ ইয়ার ফুটত যা। দুই নম্বর স্টেপ ইপাত দল্যাগুয়া আইও আমার বেগ গছিলোয়া। বেগ কিবারে দাহা জাফং করি রাখ্য আর সিবারে ফুরা সফরত হেফাজত করি রাখ্য। তিন নম্বর স্টেপ অনলার প্লেনত উড়িবাল্লা এয়ারপোর্টত চেক ইন কাউন্টারত যা। এয়ারপোর্টের স্টাফকলে অনরে একান বোর্ডিং পাস ইয়ানি প্লেনত উড়িবার একান হাবস দিব আর অনর গাট্টি ফিরা রেজিস্টার করি আরো হদুন টুকিন দিব। অনর বর গাট্টি গুণ মাফি পাল্লা দে আর হিনত টুকিন মারিবল্লা ফালদার ওরে তুলি দ বর বেক্ষিন অনরা তুল লইবা দে প্লেনর স্টাফকলে প্লেনত তুলি দিব। বানা অনর আতর বেকের দে নিজের এস্তেমাল শিশকল ফুঁয়াতি রাখ্য। এয়ারপোর্টত ওইলক প্লেনর বুতরে ওইলে ওক ইয়াত প্লেন বদলে দে জাকাত ওইলক। অনরার ফ্যামিলির মানুষকল বেকুম ফুঁয়াতি থাকন জরুরি আর অনরার ফোন ধরে সুন্দর করে সলঙ্গানো জরুরি। চার নম্বর স্টেপ এয়ারপোর্টত চেক পাস হয় আয়ন। এক এক দলিয়া এয়ারপোর্টর মাঝে অনরাতুন এক এক দলিয়া চেকক কল দিয়া ফুরিব। গলি বাসত একবার আর চেক ইন কাউন্টারতুন যাইবা দে একবার। অনতুত দে অনর গাটিয়কলতো মেশিন লো চেক করে দে স্ক্যানার হিনর বুতুতো যা ফুরিব। চেক দিবাস সিকিউরিটি অকল হে হেমজিং গজ্জ হিতারা অনরার গাম মাঝে দে আর অনরা বেগ টেকম মাঝে হতারা হুনো ছিচবিচ আসেনে চাইব। অনতু হতারা হুনো ছিচবিচ আসেনে চাইবল্লা এয়ারপোর্টর অফিসার কলতুন অনর গা ধরি চা ফুরিত পারে। পাঁচ নম্বর স্টেপ এক্সিট প্রসিজার ইয়ানি দেশর বাইরে নেলিবার চেক পুরাগরণ। চেক খিবাম মাঝে অনে দেশতুন নেলি জোর গদে হেতাল্লা অনর হাবস ফন্নাগুন উগুয়া হুকুমতর মাংসরে চেক গড়ি চাইবল্লা দিয়া ফুরিব। ছ নম্বর স্টেপ প্লেনত উড়ন। প্লেনত উড়িবল্লা হন গেট বাই যা ফুরিব দে হিয়ান জানিবল্লা অনর টিকেটর মাঝে গেটর নম্বর গোয়া ছ। প্লেনত উড়ক পর্যন্ত অনতু গেট হিয়ানত এন্তজার করা ফুরিব। হন বদলা সদলা ওই এনে ইয়াতো প্লেনত টাইম হন লারি দিয়ে নে হিয়ান জানিবল্লা হেড়ে এলানকল গড়ে দে হিনরে খেয়াল গড়ি ফুন্য। সাত নম্বর স্টেপ অনর প্লেনর সফরের মজা লওয়া। সফরের মাদে বদ ঘন্টা ইয়াতো হইক দিন পর্যন্ত লাগিত পারে দে ইহা অনে প্লেনের মাঝে হামগুন গড়ি ফারিবা ইয়া। প্লেনের ওরে টিভি চাই ফারিবা হানা খাই ফারিবা আর বোর্ড দিল্লা সর্বত অকল খাই ফারিবা ফাইন দরে খালাই দিদি নিজাম রাখি ফারিবা জরুরত অদ্দলে দাবাই ওষুধ খাই ফারিবা অন্য প্যাসেঞ্জার অকল লয় আবাজ গুড়াগুড়ি মাতি ফারিবা লেট্রিন ইস্তেমাল করি ফারিবা গুম যাই ফারিবা আর আরাম করি ফারিবা। প্লেনের স্টাফকলর হতা মানি যাই প্লেন উড়িবাসত লামিবাসত আর সিট বেলর চিহ্ন আছে দেখিবা জলে দে টাইমত অনরাতুন হামাকা সিট বেল ফিদা পড়িব। সিট বেল হদে সিটম মাদে আছে দে দোয়ালি হিয়ানরে মেহরফানি করি কেয়ার রাখিবা দে কি বলি হলে হেফাজতির সরু সমানকল প্লেনতো কুলি লফলন কানুর হেলাফ যেন নাকি লাইফ জ্যাকেট। আষ্ট নম্বর স্টেপ সফরত প্লেন বদলা। অনরা যে দেশত তাক হিন্তু দাঁড়ি কেনারা যাদে হেন্দিল্লা প্লেন নাই দে হেতাল্লা বলি
অনারার মঞ্জিলত পৌঁছিতি অনারাতুন একানত্বারও বেশি প্লেন বদলা ফরিত পারে। অনারার আহিরি ঠিকানাত পৌঁছ পর্যন্ত আইওএমর মানছে অনারারে প্লেন বদলিবা সৎ মদত গড়িত পারে। ন নম্বর স্টেপ, ক্যানাডাত ফসা। দশ নম্বর স্টেপ, এয়ারপোর্টত দিবদে মদত কল হিল লওয়া। ইমিগ্রেশন এতে কষ্টমত কি কি গড়া ফুরিব আর অনারার মঞ্জিল পর্যন্ত কেঙ্গুড়ি যাইবা হীন ক্যানাডা এয়ারপোর্টর মাঝে রিসিপশনের মানছে অনারারে দাহাই দিব। অনারার গাঠটি কলত দে হাবসপন্না কল হামিশা অনারার ফাঁতি রাখিবল্লা খেয়াল রাখ্য। অনারারে মানছে তুয়াই ফাফান আইওএমর বেগুয়া দাহা জাফং করি রাখ্য। এগারো নম্বর স্টেপ, ক্যানাডার গলি বা নিয়ামকল ফুরা করা। ক্যানাডাত পৌঁছিমত্তর এয়ারপোর্টত আছে দে উগ্র ইমিগ্রেশন অফিসাররে অনতুজ্ঞ বাড়িমিকা ইন্টারভিউ দিয়া ফুরিব। ইয়ার বাদে অনরে সদুন হাবসপন্না মাদে সাইন করতে হওয়া যাবে। ক্যানাডা পৌঁছি বাদে যে হাবসপন্না গিন অনরা ফাইবা হিম বেশি জরুরি হাবসপন্না হিনরে যত্ন করি রাখ্য। কারুয়াই হিম বেকুম ফুরা ওই জেলে গই অনরা ক্যানাডার মাঝে পার্মিনেন্ট রেসিডেন্ট হিসাবে তাকি বল্লা হক ফাই যাবা গই। চলে দেবেল ইয়া নতুন অনরার বর ব্যাগ অকল তুলি লয়। হেন তুম ব্যাগ লেবা সৎ ব্যাগ কিন অনরার অইনে ন হিয়ান সুন্দর করে চাই লয়। ক্যানাডার সফর অনরাল্লা বলি বালা উক।